আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, স্বপ্নে অন্য কোনো মানুষকে যদি আপনি গায়ক রূপে দেখেন তাহলে ইহা কোনো কাজের মধ্যে বরকত না হওয়ার লক্ষণ। এখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা থাকবে। স্বপ্নে কি দেখলে কি হয় মনোযোগ দিয়ে শুনবেন। তারপর হচ্ছে স্বপ্নে গাজর খেতে দেখা সুস্বাস্থ্যবান হওয়ার লক্ষণ। স্বপ্নে গাল পরিচ্ছন্ন দেখা সমাজের মান ইজ্জত বৃদ্ধির লক্ষণ। গালিদি দেখা দুঃখ কষ্টে পতিত হওয়ার লক্ষণ। গাভী দেখা সংসারে সমৃদ্ধ হবে। গাভী সাদা দেখা সুন্দরী স্ত্রী লাভ হওয়ার লক্ষণ। তারপর হচ্ছে গাভী হলুদ দেখা জ্বর হবে। গাভী নিজের ঘরে দেখা ধন সম্পদ বৃদ্ধি পাবে। গাভীকে ঘুমে দেখা লোকে আপনার প্রশংসা করবে। গাড়ি চলতে দেখা কোনো জটিল সমস্যার সমাধান হবে। গাড়িতে চড়তে দেখা সন্তান হওয়ার লক্ষণ। গাড়ি তৈরি করতে দেখা সম্পদ বৃদ্ধির আলামত। গাড়ি ক্রয় করতে দেখা চুরি ডাকাতি করার লক্ষণ। গাড়ি পানির উপর দিয়ে চলতে দেখা বেইজ্জতির সম্মুখীন হওয়ার লক্ষণ। গাড়িতে চাপা পড়ে মারা যেতে দেখা স্বামী বা স্ত্রীর ক্ষতি সাধন করিবে। গাজর বড় দেখা প্রচুর ফসল ফল উৎপন্ন হবে। গাদা দেখা ডাকাত বা সন্ত্রাসী হবে। গাদা শিকার করতে দেখা শত্রু দমন হওয়ার লক্ষণ। গাদা জবাই করতে দেখা ইহা ধনী হওয়ার লক্ষণ। গাদাকে অন্ধ দেখা অপরের সম্পদ বিনষ্ট করার লক্ষণ। গাদাতে রূপান্তরিত হতে দেখা বিদেশে ভ্রমণ করার লক্ষণ। গোফ দেখা সুনামের মধ্যে পাগল হবে। গোফ ছোট দেখা সম্মান বিনষ্ট হবে। গোলাপ ফুল দেখা সুস্বাস্থ্যবান হবে। গোলাপ ফুল লাল দেখা পুত্র সন্তান লাভ করিবে। গোলাপ কাউকে দিতে দেখা সমাজে সুখ্যাতি ছড়াবে। গোলাপ কাঁচা দেখা পরিবারের মধ্যে কষ্ট হবে। গোস্ত কাঁচা খেতে দেখা ব্যবসার মধ্যে সফলতা আসবে। গোলা দেখা ধন দৌলতের মধ্যে বৃদ্ধি হওয়ার লক্ষণ বুঝতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা দেখবেন, আশা করছি উপকৃত হবেন। আর আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল আছে ডার্ক ব্লু, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চাইলে আমাদের এই চ্যানেলটা সহ দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।